বর্ষার মরশুমে অনেকেরই পছন্দের একটি রান্নার পদ শাপলা। গ্রামের মতো শহরেও এর জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। খাল বিল পুকুর ডোবা প্রায় সর্বত্রই শাপলার দেখা মেলে। কিন্তু জানেন কি, সহজলভ্য এই শাপলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? এই শাপলা উদ্ভিদের খাদ্যগুণ জানলে চমকে যাবেন আপনিও। এর পুষ্টিগুণ অনেক। শাপলা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। সাধারণ শাকসবজির তুলনায় এর পুষ্টিগুণ ঢের বেশি। ওকে, শাপলা হচ্ছে, এটা মেইনলি এর মধ্যে যে গ্যালিক অ্যাসিডটা থাকে সেটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া এটা শাপলা যে ফুলটা হচ্ছে সেটা ইনসুলিনের স্তরটাকে কমাতে সাহায্য করে, সো দ্যাট ডায়াবেটিস ইজিলি মেনটেন হতে পারে। সেকেন্ড থার্ড, এটা হৃৎপিণ্ডের জন্য ভালো কার্যকারিতা আছে। এটা ইনফ্যাক্ট শরীরকে শীতল রাখতেও সাহায্য করে, বডি টেম্পারেচারকে মেনটেন করে এটা। আর এটার আরেকটা যেটা গুণাবলী হচ্ছে সেটা হচ্ছে আমাশা বা পেটের যে রোগজনিত যে ব্যাপারগুলো আছে সেগুলোকেও প্রতিরোধ করতে সাহায্য করে। তো শাপলায় রয়েছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়ে 7 গুণ বেশি। শাপলা চর্ম ও রক্ত আমাশার জন্য বেশ উপকারী। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় ফুল শাপলা। তবে এত কিছু জানেনই না, জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে দোমোহনের জাতীয় সড়কের পাশে থাকা হারাধন ব্যাপারী। অভাবের সংসারে বর্ষা এবং শরৎকালের কিছু সময় জলাভূমি ও ডোবায় ফুটে ওঠা এই শাপলা ফুল সহ জলের নিচের কাণ্ড সংগ্রহ করে বাজারে বিক্রি করেই মেটে তার পেটের খিদে। নিজের পেট চালানোর পাশাপাশি অজান্তেই উপকার করে চলেছেন বহু মানুষকেও। কখনো সবজি হিসেবে এই মরশুমে বিক্রি করেন, আবার কখনো বিশেষ কিছু পুজো যেমন সর্পদেবীর মনসা পুজো এবং মা দুর্গার কৈলাস ফিরে যাবার আগে দশমীর আগের দিনগুলোতে শাপলা বিক্রি করেই ঘরে আসে তার 2-4 দিনের ডাল চালের খরচ। শাপলার গুণাগুণ প্রসঙ্গে জলপাইগুড়ি শহরের বেসরকারি একটি হাসপাতালের ডায়েটিশিয়ান উত্তরা সাহা বলেন, এই জলজ উদ্ভিদের অনেক গুণ, যার মধ্যে এটি ক্যান্সার প্রতিরোধ করে, শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। ডায়াবেটিক রোগীদের জন্যেও এটি অত্যন্ত উপকারী একটি সবজি। শরীরকে শীতল রাখতেও শাপলার কিন্তু জুড়ি মেলা ভার। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল18 বাংলা।